নমস্কার অপডেট নিউজ ওড়িশা ডট কম তরফর আপনার প্রথমে স্বাগত করছু। আজ পবিত্র সাবিত্রী অমাবাস্যা, আজ চর্চার প্রসঙ্গ হচ্ছে সাবিত্রী ব্রত। এই ব্রত শ্রদ্ধা মানকর এক মহাব্রত, যে ব্রত প্রত্যেক শ্রদ্ধা মানে নিজের স্বামীকর আয়ু আরোগ্য এবং হিত কামনা করে এই ব্রত পালন করে থাকে। এই ব্রতর গোটে পৌরাণিক আধার অছি। সে পৌরাণিক আধারটি হচ্ছে কোণ যেতবে পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহ বনবাসী হয়েছিল সেই সময় মার্কণ্ড ঋষি যুধিষ্ঠির এই ব্রত সম্পর্ক সূচাইছিল। এই ব্রত সম্পর্ক সে দর্শাইলে যে মদ্র দেশর রাজা অশ্বপতি কন্যা হচ্ছেন সাবিত্রী। আমি আজিকা চলনী ভিতরে যে সাবিত্রী ব্রত পালন করুথাই, সে সাবিত্রী ব্রত কেউ সাবিত্রী বা কেউ সাবিত্রী উদ্দেশ্যে এই ব্রত পালিত হচ্ছে। প্রথম কথাটি হচ্ছে ব্রহ্মাঙ্কর ধর্মপত্নী হচ্ছেন সাবিত্রী, তাঁকু উপাসনা করেছেন মদ্রদেশর রাজা অশ্বপতি। অশ্বপতি ব্রহ্মাঙ্কর পত্নী সাবিত্রী দয়ারু যেত কন্যাটি লাভ করছেন তাঁর না দিয়েছেন শ্রদ্ধার সাবিত্রী। সাবিত্রী যেত বয়োজ্যেষ্ঠ হয়ে আসছেন তাঁর বিবাহ নিমিত্ত অশ্বপতি তাঁকু বর চয়ন করা নির্দেশ দিয়েছেন এবং সে সময় ব্যবস্থা অনুসারে কিছু সখী সহ সাবিত্রী বর চয়ন করা যাইছেন এবং বর চয়ন ভিতরে সে দেখছেন সত্যবান। এই সত্যবান পুড়ি কি সত্যবান হচ্ছেন শল্যদেশর রাজা দ্যুমৎসেনকর একমাত্র পুত্র। শল্যদেশর রাজা যে কোনসি প্রকার অন্ধ হয়েযার রাজ্যর বিতাড়িত হলে আর তাঁর পুত্র দ্যুমৎসেনকু নেই সত্যবান বন ভূমিরে বিচরণ করুথান্তি। এই সময় সাবিত্রী তাঁকু দর্শন কলে। সাবিত্রী তাঁর শৌর্য বীর্য তেজ প্রতাপ এইসব সন্দর্শন করে সারা পরে নিজে তাঁকু পতি রূপে বরণ করলে মনে মনে, কিন্তু পিতাঙ্ক আগে যেত এই কথা সে অশ্বপতি নিকটে এই কথা যেত প্রকাশ করছেন সেত নারদ মহর্ষি আসি পৌঁছলে। মহর্ষি নারদ তাঁকু কহিলেন যে সাবিত্রী যে বর চয়ন করছেন ঠিক বর চয়ন করছেন, কিন্তু দুর্ভাগ্যের কথা আজিঠার এক বর্ষ পরে সে বর যেমিত হলে যে ইহলোক ত্যাগ করবে। অন্য মানে মন দুঃখ কলে। সাবিত্রী মন ভিতরে দৃঢ় প্রতিজ্ঞা রহিলা, যাহা বি হোক মনে মনে যাহা পতি রূপে বরণ করছি তাকে হি মু বিবাহ করবি এবং কাহারি কথা ন মানে দৃঢ় প্রতিজ্ঞা নেই সাবিত্রী কোণ করছেন না পতি রূপে বরণ করছেন সত্যবান কু। এবং বর্ষে পড়া মাত্র তিন দিন অছি সাবিত্রী সেত লক্ষ্মী নারায়ণ কু উপাসনা করতে তাঁর ইষ্টদেব ভাবে এবং তিন দিন অছি সে ত্রিরাত্র ব্রত আরম্ভ করছেন। অনবরত লক্ষ্মী নারায়ণ কু জপ করছেন এবং যেদিন তাঁকর ইহরিলা সাঙ্গ করিবার দিন সেই দিন সে সত্যবান যাইছেন জ্যেষ্ঠ যে অমাবাস্যা দিন সত্যবান কাঠ কাটিবা যাইছেন জঙ্গলকু আর তাঁর সঙ্গে শাশ্বশুরঙ্কর পরামর্শ নেই যাইছেন বিজয় সাবিত্রী। সেতবে দেখা গেল যে হঠাৎ সত্যবান অসুস্থ হয়ে পড়লে, সাবিত্রী কোলরে মথা দিয়েছেন সত্যবান প্রাণবায়ু চলে গেল। যমরাজ আসি উপস্থিত হলে, যমরাজ উপস্থিত হয়ে সারা পরে যেতবে সাবিত্রী তাঁকু দেখলে সে মধ্যে অভম প্রণাম করছেন। আর সাবিত্রীকর যে নিষ্ঠা লা তিন রাত্রি একনিষ্ঠ ভাবে যে ব্রত পালন করছেন, তিন রাতি ব্রত পালন করিয়া পরে যম সন্তুষ্ট হয়ে কহিলেন মা তুমি তিন রাতি একনিষ্ঠ ভাবে ব্রত পালন করছ, মতো তিনগোটি বর যাচনা কর মাগ। এবং সাবিত্রী সেতবে তিনোটি বর ক্রমে মাগিলে প্রথম বর, মো শাশু শ্বশুর যে অন্ধ হয়ে যাইছেন সে তাঁর চক্ষু ফেরি পাঁতু তাঁর রাজ্য ফেরি পাঁতু। দ্বিতীয় বর, মো পিতা হচ্ছেন অপুত্রক তেমন মো পিতা যেত পুত্র সন্তানটি লাভ করতো। তৃতীয় বর, মু পুত্রবতী হুয়ে। যম তিনোটি বর তথাস্তু করে সারা পরে যেত সত্যবান নেওয়া বাহারিছেন সাবিত্রী কহিলেন যমরাজ ইয়ে কি কার্য করছেন, আপনার তো ধর্মরাজ ধর্মনিষ্ঠ সব কথা আপনার জনা না কোণ, আপনার যদি মো স্বামীকে নিয়ে যাব পুত্রবতী হবি কেমি, যম তো তথাস্তু করে সারিছেন এইটি একনিষ্ঠ নারীর একনিষ্ঠতা আর পাতিব্রত্য আর নিকটরে হার মানলে ধর্মরাজ এবং কহিলেন যেহেতু তথাস্তু করে দিয়েছি। তাপরে হঠাৎ সত্যবান উঠিছেন আর নিদ্র উঠিলা ভাল সাবিত্রীঙ্কর নিষ্ঠা দ্বারা তাঁকর পতি পুনর্জীবন্যাস পাইছেন। সেই উপলক্ষে সধবা নারী মানে এই ব্রত সিনা পালন করতে। বর্তমান পালন করুথিবা ব্রতচারিণী মানুষ যদি পচরাযিব যে কেউ সাবিত্রীঙ্ক সাবিত্রীঙ্ক উদ্দেশ্যে ব্রত পালিত হচ্ছে না ব্রহ্মাঙ্কর পত্নী সাবিত্রী না অন্য কোণসি সাবিত্রী,
ସେ ସାବିତ୍ରୀ ହଉଛନ୍ତି, ଏଇ ସାବିତ୍ରୀ ଯିଏ ହଉଛନ୍ତି ସତ୍ୟବାନଙ୍କର ପତ୍ନୀ। ଏଇ ବ୍ରତ ପାଳନ କରିବା ପାଇଁ ଯେ ସାବିତ୍ରୀ ବଣରେ ଯେଉଁ ଫଳମୂଳ ଥିଲା ସେ ସମୟରେ ତାକୁ ଆହାର କରିଛନ୍ତି, ମନ ବିହାର କରିଛନ୍ତି ଏବଂ ତାଙ୍କ ମାନେ ଦୁଇତା ଦୁଇକୂଳ କହିତା ତାଙ୍କର ଅଶ୍ୱପତି ଯିଏ ଅପୁତ୍ର କଥାରେ ସେ ଏଇ ବରପ୍ରାପ୍ତ ହେଲା ପରେ ସେ ପୁତ୍ର ଲାଭ କରିଛନ୍ତି, ଶାଶୁ ଶ୍ୱଶୁର ଅନ୍ଧତ୍ୱ ମୁକ୍ତ ହୋଇଛନ୍ତି। ଏଇ ବ୍ରତରେ ଗୋଟିଏ କଥା କରାଯାଏ କ'ଣ ନା, ନାରୀର ଯେଉଁ ଏକନିଷ୍ଠ ବ୍ରତ ପ୍ରେରଣା, ଏହି ପ୍ରେରଣାରେ ପ୍ରଥମେ ତାଙ୍କର ଗୁରୁଜନ ମାନଙ୍କୁ ଖାଦ୍ୟପେୟ ଇତ୍ୟାଦି ଦିଆଯାଏ, ସ୍ୱାମୀକି ଖାଦ୍ୟପେୟ ଇତ୍ୟାଦି ଦିଆଯାଏ, ନୂତନ ବସ୍ତ୍ର ଦିଆଯାଏ, ତାପରେ ଅବଶିଷ୍ଟ ଯାହା ମିଳେ ତାକୁ ଫଳାହାର କରି ଏ ବ୍ରତ ଉଦ୍ଯାପନ ହୁଏ। କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଆମେ ବିଚାର କରିବା, ଚଳନ୍ତି ସମୟରେ ସାବିତ୍ରୀମାନେ ଶାଢ଼ୀ ଶଙ୍ଖା ଗହଣା ଗାଣ୍ଠି ପ୍ରତି ଯେତିକି ଗୁରୁତ୍ୱ ଦେଉଛନ୍ତି, ଏ ବ୍ରତ କାହିଁକି ପାଳିତ ହେଉଛି ସେ କଥା ଜାଣିଛନ୍ତି ସ୍ୱାମୀଙ୍କ ଲାଗି ବ୍ରତ ପାଳନ, ଅଥଚ ସାବିତ୍ରୀ ସିନା ବ୍ରତ କରିବା ପାଇଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଆୟୋଜନ କରାଉଛନ୍ତି, ସ୍ୱାମୀମାନେ ବିଚାର କଣ କରିଛନ୍ତି, ଦିନସାରା ଉପବାସ ରହି ଫଳ ମୂଳ ନୂତନ ବସ୍ତ୍ର ଏସବୁ ଯୋଗାଇ ଦେଉ ଦେଉ ସିଏ ଭାବୁଛି ଜଣାପଡୁଛି ସିଏ ଯେମିତି ନିଜେ ବ୍ରତ ପାଳନ କରୁଛନ୍ତି। ଆଉ ଏତିକି ମାତ୍ର ଏ ବ୍ରତର ଗୋଟିଏ ପ୍ରସଙ୍ଗ ହେଉଛି ନାରୀର ଏକନିଷ୍ଠତା, ତାର ପାତିବ୍ରତ୍ୟ ଯେ ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ ବିଜୟ ଆଣିଦିଏ, ଯେଉଁଥିପାଇଁ ଧର୍ମରାଜଙ୍କ କବଳରୁ ଯେ ମୁକ୍ତ ହୋଇଛନ୍ତି ତାଙ୍କର ସ୍ୱାମୀ, ଆଉ ପିତୃପକ୍ଷ ଉପକୃତ ହୋଇଛନ୍ତି, ସ୍ୱାମୀ ପକ୍ଷ ଉପକୃତ ହୋଇଛନ୍ତି, ପିତୃପକ୍ଷ ଉପକୃତ ହେଲା ପରେ ଫଳାହାର ଫଳମୂଳ ଇତ୍ୟାଦି ପ୍ରେରଣ କରିଛନ୍ତି। ସେଇଥିପାଇଁ ଆମର ଲୋକାଚାର ମତରେ ଶ୍ରୀମନ୍ତିନୀ ମାନଙ୍କର ବାପ ଘରୁ ଫଳମୂଳ ଇତ୍ୟାଦି ସବୁ ଆସେ। ତେବେ ଆଜିର ଏଇ ବ୍ରତ ପ୍ରତ୍ୟେକ ନାରୀ ପାଇଁ ଧ୍ୟେୟ ହଉ, ପ୍ରତ୍ୟେକ ନାରୀ ଯେ ସଧବା ନାରୀ ସେମାନେ ଏକନିଷ୍ଠ ବ୍ରତ ପାଳନ କରନ୍ତୁ, ସଂସାରର ମଙ୍ଗଳ ହଉ ଏବଂ ସେମାନଙ୍କର ପାତିବ୍ରତ୍ୟର ଜୟ ହଉ। ଜୟ ମା ସାବିତ୍ରୀ, ଜୟ ଭଗବତୀ ସାବିତ୍ରୀ, ନମସ୍କାର।